আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 বার বলে ফেলছি, আর বলবো না ভাই। এরপরে মাঝখানে কথা বলবেন, বের করে দিব। হ্যাঁ, সেটা আমি করতে চাই না, আপনাকে রাখতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনি কথা বলেন, যত প্রশ্ন আছে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে কথা বললে বিরক্ত হই ভাই, প্লিজ। হ্যাঁ, আপনাকে মানে মানে ইয়া করে বলছি, মাঝখানে প্লিজ কথা বলবেন না, তাহলে বিরক্ত হই। প্রত্যেকটা জিনিস হচ্ছে কি, যে কোনো যুক্তিতর্কে যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। হ্যাঁ, পজিটিভ কোনো ক্লেম যদি আপনি করেন, মনে করেন আপনি দাবি করলেন যে প্রতি রাতে আপনার দুইটা পাখা গজায় এবং আপনি উড়ে উড়ে আকাশে চলে যান মঙ্গল গ্রহে গিয়ে, মঙ্গল গ্রহে একটা করিম চাচা টঙের দোকান আছে, সেখানে গিয়ে আপনি চাবি খান, চাবি রেখে আবার ফেরত চলে আসেন, সকালবেলা ফেরত চলে আসেন। আপনি যদি এটা দাবিটা করেন, এটা এই দাবিটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম, মানে অতি প্রাকৃতিক দাবি। মানে সাধারণত আমরা এই ধরনের কোনো ঘটনা দেখি না আমাদের বাস্তব অভিজ্ঞতায়, জীবনের মানব জাতির বাস্তব অভিজ্ঞতায় আমরা কখনো এই ধরনের ঘটনা দেখি না যে একজন মানুষের পাখা গজায়, সে মঙ্গল গ্রহে যায়, করিম চাচার দোকানে গিয়ে, করিম মামার দোকানে গিয়ে চাবিরি ফুকে, তারপর আবার সকালবেলা চলে আসে। এই ধরনের ঘটনা আমরা বাস্তব জীবনে দেখি না, এই কারণে আপনার এই দাবিটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এখন এই এক্সট্রা অর্ডিনারি ক্লেমটা যখন আপনি করবেন, তখন আমরা বলবো যে আপনি তাহলে প্রমাণ দেখান। তখন যদি আপনি আমাদেরকে বলেন আমি যে যাই না, তাহলে এটা এটা প্রমাণ করে দেখান, মঙ্গল গ্রহে যে করিম চাচার, করিম মামার দোকান নাই, টঙের চায়ের দোকান নাই, এটা প্রমাণ করে দেখান। না ভাই, এটা হচ্ছে, এটাকে বলা হয় যুক্তিবিদ্যার আলোকে, যুক্তিবিদ্যার মানে ইসে এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। যার যে দাবিটা করে, যে পজিটিভ ক্লেমটা করে, তার সবসময় সেই দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হয়। আপনি যদি দাবি করেন যে মঙ্গল গ্রহে একটা করিম মামার টঙের দোকান আছে, চায়ের দোকান আছে, তাহলে আপনাকেই সেই প্রমাণটা উপস্থাপন করতে হবে। আপনি এটা বলতে পারবেন না মঙ্গল গ্রহে যে চায়ের দোকান নাই, এটা প্রমাণ করে দেখান, এটা আপনি বলতে পারবেন না, তাহলে আপনার কথাটা ইনভ্যালিড হয়ে যাবে, আপনার যুক্তিটা এখানে ইনভ্যালিড হয়ে যাবে। কারণ কারণ হচ্ছে পজিটিভ ক্লেমের অবশ্যই প্রমাণ থাকতে হবে, ঠিক আছে? কিন্তু যারা বলছে যে আপনার প্রমাণ কই, আপনার তো প্রমাণ নেই, আপনি তো প্রমাণ দেখার নাই, আপনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ দেখাতে পারছেন না ততক্ষণ পর্যন্ত বিপরীত পক্ষ সেই আপনার দাবিকে বাতিল করে দিতে পারে, আপনার প্রমাণের অভাবে বাতিল করে দিতে পারে। আপনি তাদেরকে এটা বলতে পারবেন না কখনো যে তাহলে ধরেন এরকম উদ্ভট উদ্ভট দাবি আরো অনেকে করতে পারে। একটা উদ্ভট দাবির কথা বলি, এই এই উদ্ভট দাবিটার ইয়া করেছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের ভিতরে একজন, যিনি, তার নাম হচ্ছে বার্টন রাসেল। তিনি একটা দাবি করেছিলেন যে তিনি এই এই মানে পদ্ধতিটাকে, আপনার আপনারা যে পদ্ধতিতে ঈশ্বরকে প্রমাণ করতে চান, এই পদ্ধতিটাকে বার্টন রাসেল এইভাবে জবাব দিয়েছিলেন যে বার্টন রাসেলের একটা কেটলি আছে, মানে একটা চা বানানোর কেটলি আছে, যে কেটলিটা পৃথিবীকে প্রদক্ষিণ করে চারপাশে ঘুরছে। এখন মানে দর্শকরা বললো যে তোমার যে কেটলিটা আছে যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করে চারপাশে চক্কর দিয়ে ঘুরছে, এটা এটা কোথায়, প্রমাণ কি, এটা আমরা কিভাবে প্রুফ করব। তখন বার্টন রাসেল বললেন তাহলে প্রমাণ করো তো দেখি, এটা নাই, এটা যে মহাশূন্যে পৃথিবীর চারপাশ কেন্দ্র করে ঘুরছে না, এটা প্রমাণ করো তো দেখি। তখন দর্শকরা বললো যে এটা তো প্রমাণ করা যাবে না, কারণ আমরা কোথায় খুঁজতে যাবো, আপনি তুমি যদি আমাদেরকে না বলো মহাবিশ্বের কোন চিপায় এটা আছে, এটা যদি আমাদেরকে না বলো তাহলে আমরা কোথায় খুঁজতে যাবো এই জিনিসটা, কেটলিটা? তাহলে আমরা তো তন্ন তন্ন করে সারা দুনিয়া খুঁজলেও তো আমরা এই জিনিসটা পাবো না, তাহলে আমরা কিভাবে এটা প্রুফ করব। কিন্তু তারা তো এটা তো মানে এটা যে নাই এটা কখনো প্রুফ করা সম্ভব না, কারণ হচ্ছে নেগেটিভ জিনিসের, আপনি যখন একটা আপনি যখন প্রমাণের দাবিটা আরেকজনের উপরে দিয়ে দিবেন, বার্ডেন অফ প্রুফটা সুইচ মানে শিফট করে দিবেন, তখন তারা কখনো এটা প্রমাণ বা অপ্রমাণ কিছুই করতে পারবে না, কারণ আপনার জিনিসটা তো পজিটিভ ক্লেম, এইটার এইটার প্রমাণ আপনাকে দিতে হয়। ভাই আমি কি বুঝাইতে পারছি নাকি আরো ভালোভাবে বুঝাবো আপনাকে, বলেন তো। এখন আপনি যেটা বলতেছেন যে প্রমাণ করা সম্ভব না যে সৃষ্টিকর্তা নাই, এখন সৃষ্টিকর্তা যে আছে এটার তো বহুত প্রমাণ আছে। আপনি যে বলেন যে পজিটিভলি যে প্রমাণটা, তারপর আপনার সৃষ্টিকর্তা আছে এটার তো অনেক প্রমাণ রয়েছে, তাহলে আপনারা কেন বলতেছেন সৃষ্টিকর্তা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এলাকায় একটা পাগলা বাবা ছিল, ন্যাংটা বাবা, ক্যাবলা কাবা, পাগলা বাবা, উনি দাবি করেছেন যে উনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এই ফুল পাখি লতা পাতা সবকিছু উনি সৃষ্টি করেছেন একটা পাদের মাধ্যমে, উনি একটা পাদ দিয়েছিলেন এবং মহাবিশ্ব সেখান থেকে সৃষ্টি হয়েছে। এখন ওনার দাবিটা এবং আপনার দাবিটা, এই দুইটাকে আমরা পাশাপাশি রাখবো। উনি যে প্রমাণগুলো উপস্থাপন করবে, আপনি যে প্রমাণগুলো উপস্থাপন করবেন, দুইটাকে আমরা পাশাপাশি রাখবো, দেখবো কার দাবিগুলা ভ্যালিড কার দাবিগুলো ইনভ্যালিড। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি আপনার ঈশ্বরের সপক্ষে কি কি প্রমাণ উপস্থাপন করবেন। আপনি বলবেন যে এই যে ফুল পাখি লতা পাতা, এত বড় পৃথিবী, এত বড় সূর্য, এগুলোই তো ঈশ্বরের প্রমাণ, এগুলোই তো সৃষ্টিকর্তার প্রমাণ। ওই পাগলা বাবা, ন্যাংটা বাবা, ক্যাবলা কাবাও একই কথা বলবে যে এই যে ফুল পাখি লতা পাতা, গ্রহ নক্ষত্র সূর্য, তারপরে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, এগুলো থাকাই তো ন্যাংটা বাবা, পাগলা বাবা, ক্যাবলা কাবা, ওনার উনি যে সৃষ্টি করেছেন সেটার প্রমাণ। আবার আমি আপনাকে জিজ্ঞেস করবো আর কি প্রমাণ আছে আপনার কাছে, আপনি বলবেন যে এই যে আমি আপনি যে বেঁচে আছেন এটাই তো তার প্রমাণ। ওই ন্যাংটা বাবা, ক্যাবলা কাবা, পাগলা বাবাকেও জিজ্ঞেস করবো যে ভাই আপনার কাছে কি প্রমাণ আছে, তিনিও বলবেন এই যে আসিফ মেদিন, তুমি যে বেঁচে আছো এটাই তো আমি আমি ঈশ্বর, এটার প্রমাণ, আমি যে সৃষ্টি করছি সবকিছুর প্রমাণ। আপনার কাছে যদি এই ধরনের
প্রমাণ থাকে যে এই যে আমরা বেঁচে আছি, এই যে পাখি আকাশে উঠছে, এই যে নৌকা পানিতে ভাসতেছে, এই যে মানে বিমান আকাশে উঠতেছে, এই যে পাতার রং সবুজ, এটা হচ্ছে এটা প্রমাণ। হ্যাঁ, তাহলে তো এই প্রমাণগুলো কিন্তু যে কোনো দাবির ক্ষেত্রে যে কেউ লাগাতে পারে এবং সেই দাবিটাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার দাবিটা তো, আপনার দাবির সপক্ষে আপনি যে প্রমাণগুলো দেখাচ্ছেন সেই প্রমাণগুলো তো শক্তিশালী হচ্ছে না। তাতে যে তার কারণ হচ্ছে যে কোনো মানুষই যে কোনো যুক্তির ক্ষেত্রে আপনি যে প্রমাণগুলো প্রমাণ বলে দাবি করছেন এই জিনিসগুলোকে, সেই একই জিনিস দেখায় আর তার দাবিটাকে প্রমাণ করতে পারে, তাই না? এখন আপনি বলেন এইগুলো ছাড়া আপনার কাছে আর কি প্রমাণ আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই আমি শুনতেছি, বলেন। আচ্ছা, আপনি তো অবশ্যই ওয়েল এডুকেটেড, আপনার কথাই বোঝা যাচ্ছে। আমরা যে গ্লোবালাইজেশন সম্পর্কে যেটা জানি ভাই, আমাদের আলোচনাটা শেষ হয় নাই, আপনাকে আমি জিজ্ঞেস করেছি এইগুলো ছাড়া। আমি সেদিকেই যাচ্ছি। আমরা যে গ্লোবালাইজেশন সম্পর্কে জানি, পুরো বিশ্বায়ন এবং আমাদের যে সৌরজগতের যে গ্রহ নক্ষত্র গুলো আছে এবং আদার্স যতগুলো আছে, এগুলো কি আপনা আপনি চলে? এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি কেউ নাই ভাই? এগুলো কিভাবে চলে না কিভাবে চলে সেটা তো অন্য প্রসঙ্গ ভাই, সেটা জানার জন্য, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি বলবেন জানি, আর যদি না জানেন বলবেন জানি না। কিন্তু আপনি কিভাবে বলতেছেন যে এইগুলো ঈশ্বর সৃষ্টি করেছে? যদি এই দাবিটা করতে হয় তাহলে তো আপনার সেটার সপক্ষে প্রমাণ দেখাতে হবে। আজ পর্যন্ত কোনো মানুষ কি এই ধরনের কোনো কিছু সৃষ্টি করতে পারছে? মানুষ যদি কোনো কিছু করতে না পারে তার মানে তো এটা না যে সেটা ঈশ্বর সৃষ্টি করেছে। তাহলে আর মানুষ বাদে আর কে আছে? মানুষ বাদে মানে এটা 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 কি রকমের কথা হলো ভাই? আপনি কি যুক্তিবিদ্যার সাধারণ ইয়াগুলা পড়েন নাই কখনো? যুক্তিবিদ্যা কিভাবে যুক্তি তৈরি করতে হয় সাধারণ জিনিসগুলো পড়েন নাই? আপনি যদি একটা জিনিস না জানেন যে আমি এই জিনিসটা জানি না এটা কিভাবে তৈরি হলো, তখন আপনি বলবেন আপনার উত্তরটা হবে আমি জানি না, শেষ। এটার মানে এটা না যে আপনি জানেন না দেখে এটা এলিয়েন সৃষ্টি করছে বা হনুমান নামক একটা দেবতা সৃষ্টি করছে বা জিউস নামক একটা দেবতা সৃষ্টি করছে বা আল্লাহ নামক একটা ঈশ্বর সৃষ্টি করছে বা মা কালী সৃষ্টি করছে, এইগুলো তো এটা তো হয় না ভাই। আপনি যখন একটা জিনিস জানেন না তখন আপনার বলতে হবে বিষয়টা সম্পর্কে আমি জানি না, শেষ, কথা শেষ। এই জানিনার উপর ভিত্তি করে তো আপনি আরেকটা সিদ্ধান্ত দিতে পারেন না। আপনি কোশ্চেনটা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আমি কোশ্চেন মোটেও এড়াচ্ছি না, আমি স্ট্রেট আপনাকে বলেছি যে জানিনার সাথে জানিনার উত্তর হচ্ছে জানি না। জানিনার উত্তর এটা না যে এটা পাগলা বাবা ন্যাংটা বাবা ক্যাবলা কাবা সৃষ্টি করছে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি বিবাহিত ভাই? আমি বিবাহিত না অবিবাহিত সেটা তো এখানে প্রাসঙ্গিক না ভাই। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি আমি সেটার উত্তর দেন যে আপনার কাছে কি এইরকম, আপনার কাছে কি আর কোনো প্রমাণ আছে যে এই যে যেমন ধরেন ন্যাংটা বাবা ক্যাবলা কাবা পাগলা বাবাকে গিয়ে জিজ্ঞেস করছি হুজুর আপনি যে মানে মহাবিশ্ব সৃষ্টি করছেন এটার প্রমাণ কি? সে আমার বললো তুই কি ঘুমাইলে চোখে দেখোস? আমি বললাম না হুজুর ঘুমাইলে চোখে দেখি না, স্বপ্নে দেখি মাঝে মাঝে কিন্তু এমনি তো চোখে দেখি না। এই নেই তো প্রমাণ, এই যে দেখছোস তুই ঘুমাইলে চোখে দেখোস না, এই নেই হচ্ছে কি আমার, আমি যে ঈশ্বর এটার প্রমাণ। আচ্ছা কত দেখি তুই খাইলে ক্ষুধা লাগে? আমি বললাম না অনেক খাওয়ার পরে আর ক্ষুধা লাগে না। এই তো দেখছো সেই তো প্রমাণ দিয়ে দিলাম আমি যে মহাবিশ্ব সৃষ্টি করছি, তো দেখ দেখ খাইলে ক্ষুধা লাগে না, দেখ দেখ দেখছোস খাইলে ক্ষুধা লাগে না, কি আমার কি ক্ষুদ্র দেখছোস? আমি বললাম ঠিকই তো কইছেন হুজুর, আমি তো খাই কিন্তু খাওয়ানোর পর ক্ষুধা লাগে না, কি তামসা, আপনার তো বিরাট কেরামতি, আপনি তো আসলেই প্রমাণ দিয়ে ফেলেছেন। ভাই আপনার কাছে যদি এগুলো কনভিন্সিং প্রমাণ বলে মনে হয় তাহলে সরি, আপনার আর একটু শিক্ষা দীক্ষা বাকি আছে ভাই। আপনি কিন্তু বিষয়টা বারবার এড়ানোর জন্য আপনি বিভিন্ন ধরনের রূপকথার গল্প টেনে আনতেছেন ভাই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো আপনি আপনার ঈশ্বরের ক্ষেত্রে অ্যাপ্লাই করে যেন বুঝতে পারেন যে আপনি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছেন সেই পয়েন্টটা ইনভ্যালিড, যুক্তিবিদ্যা এই জিনিসগুলো খাটে না। আমি মোটেও আপনাকে আপনাকে কোনো অপ্রাসঙ্গিক দিকে নিয়ে যাইনি বা আপনাকে কাল্পনিক কোনো গল্প বলে এড়িয়ে যেতে চাইনি, আমি আপনাকে সমপরিমাণ উদাহরণ দিয়েছি, এমন উদাহরণ দিয়েছি যেগুলো হচ্ছে কি হাস্যকর, আপনার কাছে হাস্যকর কিন্তু সেইগুলোর সাথে যেন আপনি আপনার বিশ্বাসটাকে তুলনা করতে পারেন। যেমন ধরেন আপনি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার কাছে মনে হবে যে হনুমান, হিন্দু ধর্মে যেটা বলা আছে হনুমান এক ছোটবেলা একবার সূর্যকে খেয়ে ফেলছিল, পটাশ করে মুখে খেয়ে ফেলছিল, এই কথাটা শুনলে আপনি আপনি খ্যাঁক খ্যাঁক করে হাসবেন, হ্যাঁ 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 হিন্দু ধর্ম কি অবজ্ঞানী, কত মূর্খদের মতো কথা, সূর্যরে আবার কেউ খাইতে পারে, একটা হনুমান সূর্যটা খাই ফেলছে, কি তামসা দেয়, ওরা কত অশিক্ষিত মূর্খ, ওরা এগুলো বিশ্বাস করে, হিন্দুরা এগুলো বিশ্বাস করে, দেখছোস দেখছোস। কিন্তু কিন্তু যদি এখন যদি আপনাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে আপনার ইসলাম ধর্মে কি কি আছে একটু দেখান, তো আপনি বলবেন যে আমার মহানবী আঙ্গুলের ইশারে চাঁদ দুই ভাগে ভাগ করে ফেলছিল, চাঁদের এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে আর এক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে, এটা সহি হাদিসের বর্ণনা। তখন আপনি আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কি ভাই এই কথাটা বিশ্বাস করেন, আসলে বিশ্বাস করেন যে আপনার নবী যে চাঁদ দুই ভাগ করছে এবং চাঁদের এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে আর এক খণ্ড পড়ছে পাহাড়ের ওই পাশে, এটা কি আপনি সিরিয়াসলি বিশ্বাস করেন? তখন আপনি বলবেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কারণ এটা আমাদের ধর্মে আছে। কিন্তু আবার একই রকম যে কোনো একটা ব্যক্তি হিন্দু ধর্মের পরিবারে জন্মেছে, তার কাছে আবার আপনার এই বিশ্বাসটা খুবই হাস্যকর মনে হবে, মনে হবে যে হ্যাঁ হ্যাঁ মুসলমানরা কত মূর্খ, ওরা বিশ্বাস করে যে মোহাম্মদ আঙ্গুলের ইশারে চাঁদের দুই ভাগে ভাগ করে ফেলছিল, এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে আর এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, হ্যাঁ হ্যাঁ মুসলমানরা কত মূর্খ, দেখ ওরা কত অশিক্ষিত মূর্খ।
কিন্তু আবার যখন আমি হিন্দুকে জিজ্ঞেস করবো ভাই আপনার ধর্মে তো আছে হনুমানে নাকি ছোটবেলায় একবার সূর্যটা খায় ফেলছিল, এটা আপনি বিশ্বাস করেন, সে বলবে যে হ্যাঁ এটা তো আমি বিশ্বাস করি, এটা তো আমার ধর্মে আছে, এটা তো বিশ্বাস করি। তো এই হচ্ছে সমস্যা যে আপনি যেই ধর্মের পরিবারে জন্মেছেন সেই ধর্মটাকে আপনি যুক্তি দিয়ে যাচাই বাছাই করেন না। যেমন আপনি যদি এখন সেই ন্যাংটা বাবা ক্যাবলা কাবা পাগলা বাবার অনুসারী একজন, তার সেই রকম একটা পরিবারে জন্ম নিতেন এবং আপনাকে যদি ছোটবেলা থেকে সেই পীর সাহেবের পা ধোয়া পানি খাওয়ানো হইতো, তাকে সিজদা করতে বলা হইতো, তার মাজারে গিয়ে নাচানাচি করতে বলা হইতো, তাহলে বাবা ক্যাবলা কাবা খুশি হবে, তাহলে আপনিও পাগলা বাবা ন্যাংটা বাবা ক্যাবলা কাবার অনুসারী হইতেন এবং আপনি মনে করতেন তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তারে আমি মেরে ফেলামু, তাকে আমি হত্যা করবো, তাকে তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আপনার বিল্ড আপটা এইভাবে হয়েছে। কিন্তু যদি আপনি একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করতেন, এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যদি একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করতেন বা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতেন, তাহলে আপনার বেড়ে ওঠাটা অন্যরকম হতো, তাহলে আপনার বেড়ে ওঠাটা অন্যরকম হইতো, তাহলে আপনার চিন্তা ভাবনা অন্যরকম হইতো। এই জিনিসগুলো আপনি একটু চিন্তা করে দেখেন ভাই, আপনাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনি যেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে শেখেন। ভাই আপনি কি আর কিছু বলবেন রবিউল ভাই? হ্যাঁ, আপনার প্রতিদিন পৃথিবীতে কতজন মুসলিম হচ্ছে অন্য ধর্ম থেকে? ভাই প্রতিদিন যদি মনে করেন যদি সব মানুষ মুসলিম হয়ে যায়, ধরেন কালকে সব মানুষ মুসলিম হয়ে গেল, তাতে কি ইসলাম ধর্ম সত্য এটা প্রমাণ হয়? আপনার কাছে কি মনে হয় তাতে এটা এটা প্রমাণ হইলো যে ইসলাম ধর্ম সত্য? তাহলে তো ভাই সংখ্যাতাত্ত্বিক বিচারে পৃথিবীতে সবচেয়ে বেশি বেশি ধর্মের মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের, মুসলমান হচ্ছে দ্বিতীয়। আপনি যদি সংখ্যাতাত্ত্বিক হিসাব নিকাশ কি যদি আপনি প্রায়োরিটি দেন, আপনাকে আপনার কাছে যুক্তি মনে হয় যে বেশি সংখ্যক মানুষ যে ধর্মে আছে এটাই সত্য, তাহলে তো খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে গেল, তাই না? খ্রিস্টান ধর্ম সত্য হচ্ছে আপনার মুসলমান ও কোন অন্য ধর্মের লোক কি খ্রিস্টান হচ্ছে সেটা আপনি দেখাইতে পারবেন? মুসলমান খ্রিস্টান হচ্ছে, অসংখ্য মুসলমান নাস্তিক হচ্ছে। আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মিডিয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত, এই জন্য সেই নিউজগুলো আপনি পান না। কিন্তু আপনি যদি আপনাকে আমি উইকিপিডিয়াতে আপনি যদি সার্চ করেন এক্স মুসলিম লিখে, আপনি আপনার কাছে আছে মানে গুগলে একটু সার্চ করেন তো এক্স মুসলিম লিখে উইকিপিডিয়াতে ঢোকেন তো? আমি উইকিপিডিয়াতে অলরেডি ঢুকছি, এখানে আপনার এক নম্বরে খ্রিস্টান আছে বিশ্বজুড়ে 240 কোটি, আর ইসলাম আছে 180 কোটি, দুই নম্বরে। ভাই আপনি একটু এক্স মুসলিম লিখে উইকিপিডিয়াতে সার্চ করেন, এক্স মুসলিম লিখে একটু সার্চ করেন। আচ্ছা একটু লাইনে থাকেন। আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, আপনি স্ক্রিন থেকেও দেখতে পারেন। হ্যাঁ আমি সার্চ করেছি। হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে এক্স মুসলিম, মানে যারা আগে মুসলমান ছিল এখন আর মুসলমান নাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ এদের সংখ্যা তুলনামূলক তো অনেক কম, তো তুলনামূলক কম আপনাকে আমি দেখাচ্ছি, তো একটু দেখেন আগে, আগে একটু দেখেন, আপনি তো এই আর্টিকেলটা করেন নাই এখনো, না পড়ে কিভাবে বুঝে ফেললেন যে এখানে অনেক কম? আপনার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স আছে যে তারা অনেক কম? কোনো স্ট্যাটিস্টিক্স আছে, কোনো ডেটা আছে আপনার কাছে, কোনো প্রমাণ আছে, প্রমাণাদি আছে যে তাদের সংখ্যা অনেক কম? ভাই আছে? জি ভাই। আপনার কাছে এরকম কোন প্রমাণ আছে যে এক্স মুসলিমের সংখ্যা অনেক কম, এটার কোন প্রমাণ আছে? আপনার মুসলমান থেকে আপনার খ্রিস্ট সবচেয়ে বেশি হচ্ছে না? আছে নাকি প্রমাণ আছে? হ্যাঁ বা না, হ্যাঁ বা না, প্রমাণ আছে নাকি হ্যাঁ বা না? বর্তমানে আমার হাতে কোনো প্রমাণ নাই। আচ্ছা তাহলে আপনি আপনি মন করে কথা বলেন, ঠিক আছে। আপনি দেখেন এখানে, এখানে দেখেন কনভার্টেড টু বুদ্ধিজম, মানে মুসলমান থেকে বুদ্ধ যারা হয়ে গেছে, কনভার্টেড টু হিন্দুইজম, মুসলমান থেকে যারা হিন্দু হয়ে গেছে, কনভার্টেড টু শিখিজম, শিখ হয়ে গেছে, জুডাইজম মানে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টানিটি খ্রিস্টান হয়ে গেছে, বাহাই হয়ে গেছে, অ্যাথিস্ট হয়ে গেছে, অ্যাগনস্টিক হয়ে গেছে, ডেইস্ট হয়ে গেছে, নন রিলিজিয়াস হয়ে গেছে। পিউ রিসার্চ সেন্টারের বেশ কিছু পরিসংখ্যানে এই জিনিসটা আসছে যে যারা মুসলিম পরিবারের অসংখ্য ছেলে পেলে বর্তমানে নাস্তিক হয়ে যাচ্ছে, ইউরোপ জুড়ে এই ঘটনা ঘটে চলছে, অসংখ্য অসংখ্য মানুষ ধর্মহীন হয়ে যাচ্ছে মুসলিম ফ্যামিলি থেকে, বিশেষ করে মুসলিম ফ্যামিলি থেকে। এবং এই পেজটা আপনি পুরাটা একটু পড়বেন, ঠিক আছে, এই পাতাটা পুরাটা একটু পড়বেন, এই যে উপর থেকে দেখেন অসংখ্য মানুষের ইয়াদে আছে, এই যে এই যে যিনি যাকে দেখছেন ওনার নাম মরিয়ম নামাজি, উনি ইরানিয়ান একজন মুসলিম ছিলেন কিন্তু এখন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। ওনার নাম হচ্ছে জাভেদ আখতার, জাভেদ আখতার হচ্ছে ভারতীয় একজন রাইটার এবং ফিল্মও করেন, উনি ফিল্মে আছেন। এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা হচ্ছে গিয়ে এক্স মুসলিম, যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এবং স্ট্যাটিস্টিক্সে এটাও দেখা গেছে যারা হচ্ছে ইসলাম ধর্মে কনভার্ট করে, ইসলাম ধর্মটা গ্রহণ করে, ইউরোপ এবং আমেরিকাতে যারা ইসলাম ধর্মটা গ্রহণ করে, উইদিন 5 ইয়ার্স মানে 5 বছরের মধ্যে তারা আবার সেই ধর্মটা ত্যাগ করে ফেলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা কখনো তাদের ত্যাগ করার নিউজটা পেপারে দেখেন না, সবসময় তাদের গ্রহণ করার নিউজটা দেখেন। ইউরোপ আমেরিকাতে এই জিনিসটা খুবই প্রচলিত যে মানুষজন একটু কয়েকদিন পরে পরে এই ধর্ম নেয়, সেই ধর্ম নেয়, বড় বড় সেলিব্রিটি যারা তারা কয়েকদিন ইসলামে যায়, কয়েকদিন হিন্দুতে যায়, কয়েকদিন এই যে ম্যাডোনা, ম্যাডোনা হিন্দু হয়ে গেছিল, ম্যাডোনা বেশ কিছুদিন হিন্দু ছিল, আবার কয়েকদিন পরে আবার সে কৃষ্ণ কৃষ্ণকে মাতামাতি করছে অনেকদিন, কয়েকদিন পরে আবার সে আবার
আগেরটা আগের মতো হয়ে গেছে, মাইকেল, তারপরে আরো কয়েকজন আছে এরকম, কারা কারা জন আছে, একজন আবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল, হ্যাঁ, জুলিয়া রবার্টস সম্ভবত হিন্দু ধর্ম গ্রহণ করছিল একসময়, এরকম যারা ইউরোপ আমেরিকাতে যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কয়েকদিন পরে পরে ধর্ম চেঞ্জ করে, তাদের নিউজে আসার জন্য হতে পারে, আবার অনেক সময় নতুন একটা কিছু আমরা ইয়া করলাম সেটা সেটার জন্য হতে পারে, অনেকেই করে। কিন্তু বহু পরিসংখ্যানে দেখা গেছে উইদিন 5 ইয়ার্স মানে 5 বছরের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা 5 বছরের মধ্যে আবার সেই ধর্মটা ত্যাগ করে ফেলে, এটার অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে। আপনি ভাই একটু লিস্ট অফ ফর্মার মুসলিম যে জিনিসটা আপনাকে দেখালাম সেটা একটু ভালো করে পড়ে তারপরে আরেকদিন আইসেন কথা বলতে, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই জান, আপনার সব কথা বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা পৃথিবীতে অনেক ধর্মই আছে, না ভাই আপনি আপনারা ইসলাম বিদ্বেষী কেন ভাই? আপনি আপনি কিন্তু আমার কথা ভুল বুঝছেন না, আমি কিন্তু আপনাকে এটা বলি নাই যে ইসলাম ধর্মে আসুক কি ইসলাম ধর্মে চলে যাক তা দিয়ে কিন্তু ইসলাম ধর্ম সত্য কি মিথ্যা তা কিছুই প্রমাণ হয় না। পৃথিবীর সব মানুষ যদি ইসলাম ধর্মে চলে আসে তাতেও ইসলাম সত্য প্রমাণ হয় না, আবার পৃথিবীর সব মানুষ যদি ইসলাম ছেড়ে যায় গিয়া, এই যে যেমন ধরেন আমি ইসলাম ধর্ম ছেড়ে চলে গেছি তাতেও ইসলাম মিথ্যা প্রমাণ হয় না, ঠিক আছে? এটা দিয়ে কিছু যায় আসে না, আসলে কে কি বিশ্বাস করলো না না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তা দিয়ে ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা কিছুই প্রমাণ হয় না। ইসলাম সত্য নাকি ইসলাম মিথ্যা সেটা প্রমাণিত হবে ইসলামের যে কেতাব কোরআন হাদিস সেগুলো দ্বারা, ঠিক আছে? আমি বুঝাতে পারছি ভাই, কোরআনের কোথায় ভুল আছে এরকম একটা জায়গা দেখাতে পারবেন? এই জন্যই ভাই আপনাকে আপনাদের জন্য এই যে দেখেন সংশয় .info একটা ওয়েবসাইট খুলে মানে অসংখ্য হাজার হাজার লেখা শত শত লেখা লিখে রাখছি, একটু ভাই এই ওয়েবসাইটে ঢুকে লেখাগুলো একটু পড়বেন। এই যে যেমন ধরেন এই যে উপর থেকে দেখেন উম্মে হানি, মোহাম্মদের গোপন প্রণয়, মানে হচ্ছে মোহাম্মদের একটা গোপন প্রেম ছিল, সেই মহিলার নাম ছিল উম্মে হানি, সেটার একদম কোরআন হাদিস থেকে একদম সঠিক রেফারেন্স সহ সিরাত থেকে সব রেফারেন্স দেওয়া আছে। মোহাম্মদ বিষ খায় মরছিল, মোহাম্মদের মৃত্যু ঘটছে বিষ খায়া, সেটার রেফারেন্স এখানে পাবেন, মোহাম্মদের করুণ মৃত্যু, মোহাম্মদ কতখানি কত কি কি আকাম কুকাম করছে জীবনে সেটার সব রেফারেন্স পাবেন হচ্ছে যে এই লেখাটায়। নবী মোহাম্মদ কি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এটার ভিতরে পাবেন। কোরআন কি অবিকৃত গ্রন্থ কিনা সেটা সব রেফারেন্স পাবেন এখানে, কোরআন সংকলন ও পরিমার্জনের ইতিহাস। ভাই একটু আমাদের ওয়েবসাইটে ঢুকে একটু পড়ে নিন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোরআনে কি কি ভুল আছে তাহলে বলতে গেলে সেটা তো একটা বিরাট আলোচনার বিষয়, তাই না ভাই? যদি আপনার আপনি একটা স্পেসিফিক পয়েন্টে আমার সাথে আলোচনা করতে চান যে আপনি ভাই আমি আজকে আপনার সাথে মানে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো সেটা নিয়ে কথা বলবো, কোরআনে কি আছে আর বিজ্ঞান কি বলে সেটা নিয়ে কথা বলবো, তাহলে ভাই আপনার সাথে কথা বলা যায়, তখনই সেটা নিয়ে কথা বলা আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি, আপনি বিতর্ক করতে চাইলেও করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন কোরআনে কি ভুল আছে দেখান ভাই, এটা তো ভাই বিরাট বিষয়, কারণ কোরআনে অসংখ্য ভুল আছে, সেগুলো আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি সেগুলো নিয়ে, কিন্তু এত ডিটেলস এত বিশাল আলোচনাতে তো আমি যেতে পারবো না। আপনি যদি সত্যি কোরআনে ভুল আছে নাকি নাই, কোরআন বিজ্ঞানের সাথে মেলে কি মেলে না সেটা নিয়ে যদি সত্যি আলোচনা করতে চান, আপনি একটা স্পেসিফিক পয়েন্ট উল্লেখ করবেন এবং বলবেন যে আমি ভাই এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে ভাই? হ্যাঁ এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি আমি তো জানি ভাই, আমি আমি না ভাই আপনি ভাই আপনি ভুলের কথা বলেন সেটা নিয়ে আলোচনা করব, আপনি একটা ভুলের কথা বলেন। আপনাকে আমি আপনাকে আমি বলে দিচ্ছি তাহলে, আপনি কোরআনের এমন একটা জিনিস নিয়ে আসবেন যেটা আগে এমন একটা বৈজ্ঞানিক তথ্য কোরআন থেকে নিয়ে আসবেন যে তথ্যটা আগে কেউ মানুষ জানতো না, কোরআন আসার পরেই মানুষ শুধুমাত্র জানতে পারছে, এরকম একটা ইনফরমেশন কোরআন থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? যদি আগামী লাইভে নিয়ে আসেন, এখন না পারলে আগামী লাইভে নিয়ে আসেন, খুব ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে এমন একটা জিনিস নিয়ে আসবেন যেই ইনফরমেশনটা মানব ইতিহাসে আর কোথাও কখনো ছিল না, কোরআনই সর্বপ্রথম বলছে, এবং পরে বিজ্ঞান হচ্ছে গিয়ে যাচাই করে দেখছে হ্যাঁ আসলেই তো ঠিকই তো কোরআন তো ঠিকই কইছে, এরকম একটা জিনিস আমাদের সামনে নিয়ে আসবেন আগামী লাইভে, ঠিক আছে?